মঞ্চে উপস্থিত হয়েছে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন সারেঙ্গা শশান কালীবাড়ি রত্নতলা কমিটি সভাপতি দীপক শুভ সংবাদ আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান আসানসোলে আমার দামোদরের সংলগ্ন আশ্রম বিশাল বড় আমার কাজের গেছে বাঁকুড়াতে দিয়া মানে পাহাড়ের ঢালে আশ্রম নর্থ বেঙ্গল শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আসছে সেখানকার পরিবেশ আর এখানকার পরিবেশের মধ্যে একটা বেশ সুন্দর যেমন মায়েরা বিভিন্ন সময় সাজিলে মায়েদের যেমন লাগে আমার এই পরিবেশ তো ঠিক আজ আমি তোমাদের এখানে এসেছি তা তোমরা আমি অনেকক্ষণ ধরে ভাবলাম আমি চা খেয়া হলো না কেউ আস্তে আস্তে খুব দেরি হলো কেন হাওড়ায় আমার জন্ম কিন্তু কর্মশক্তি বাড়িতে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমার যারা ভক্তরা সবাই ধরেছিল মানে আমি মনে করলাম যদি খবর পেত সবাই তাহলে হয়তো এখানে আসাই হতো না হয়তো রাস্তার মাঝে মালার পর মালা সব খুলে দিয়ে দিয়েও এই কথা রয়ে গেছে তাই তাদের ওখান থেকে ছেড়ে তোমাদের কাছে এসেছি একটা প্রতীক মাত্র আজকে দেখতে পাচ্ছ কালকে তো নাও দেখতে পারো স্মৃতি থেকে যাবে এটাকে মনে রাখছি আমি চলে যাও